হাই স্পট মার্কেটার্স অনেক সোনামনিরা নতুন তো নতুন নতুন যে কারণে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারছে না আসলে কিভাবে অর্ডার স্কিল ওয়েবসাইট থেকে কোর্স গুলো সেগুলো নিয়ে সেটা নিয়ে আজকে ভিডিও আর কি যাই প্রথম স্কিল ডট কম নিয়ে আপনি গুগলে সার্চ দিতে পারেন কোনো সমস্যা নেই ওয়েবসাইটে আসবেন ধরেন আপনি গুগলে সার্চ দিলেন স্কিল লিখে সার্চ দিলেন দিন আপনি চলে আসলেন ঠিক আছে আচ্ছা স্কিল আপার ওয়েবসাইট হিসেবে এখন আপনার মূল কাজ হলো আপনি কোন কোর্সটা আসলে অর্ডার করবেন এখানে ইন্ডিভিজুয়াল কোর্স অর্ডার করতে পারেন এজ ওয়েল এজ আমাদের এই পাঁচটা কোর্সের একটা প্যাকেজ আছে ছয়টা কোর্সের একটা প্যাকেজ আছে সাতটা কোর্সের একটা প্যাকেজ আছে ঠিক আছে তো পাঁচটা কোর্সের মধ্যে আমরা আমরা যদি একটু দেখি এখানে আমাদের এই কোর্সগুলো আছে যেগুলো আসলে আপনার ধারাবাহিকভাবে করতে হবে সে কথাটা এখানেও লেখা আছে কোনটার পর কোনটা করবেন ওয়ান বয় ঠিক আছে আচ্ছা তো ইভেন আপনি গুগল অ্যাডস তা শেষ করে দেন ফাইবার আপওয়ার্কের কোর্সটা করে আপনি মাঠে নেমে যেতে পারেন পরবর্তীতে ইয়া করলে তার বাট সেগুলো আমার আজকের বিষয় নয় এবং এই কোর্সটাতে আমাদের ও টায়ার্ড আছে এই কোর্সটাতে আমাদের ফাইবার আপওয়ার কোর্সটা সহ আছে এবং আউট অফ তার মানে এখানে পাঁচটা এখানে ছয়টা এখানে সাতটা এতটুকু পার্থক্য এখানে সিআরও অ্যাডেড এখানে ও সহ ফাইবার টায়ার্ড তার মানে এটা নিলে আপনি সবগুলো কোর্স করছেন স্কেলা পাবেন এখন পর্যন্ত স্কেলা আচ্ছা তো ধরেন আপনি এই কোর্সটা অর্ডার আমরা একটু টু কাট করি করলে প্রথমে এটা আসতেছে যদি আপনার ইউজার থাকে তাহলে তো আপনি ইউজার নেম পাসওয়ার্ড করে ফেলবেন যদি না থাকে তাহলে আপনাকে রেজিস্টার বাটনে করতে হবে এখান থেকে অথবা এটা কেটে দিয়ে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে দিতে পারেন লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক করে এখানে আপনার আপনি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করতে পারেন এখানে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি ধরেন আমি এই মেল অ্যাড্রেসটা দিচ্ছি হ্যাঁ এই নাদিয়াস মোটো ডায়েরি আমি এই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে ইউনিক ইউজার নেম সামটাইমস একজনের নামের সাথে আর একজনের নাম মিলে যায় সেক্ষেত্রে একটু এদিক সেদিক সংখ্যা টঙ্কা অ্যাড করে দিতে পারেন অথবা মেইলের এই অংশটুকুই ইউজার নেম হিসেবে দিয়ে দিতে পারেন এবার হচ্ছে যে ফার্স্ট নেম দিয়ে দেন ধরেন আমি দিলাম নাদিয়া ইসলাম ঠিক আছে এইটা সার্টিফিকেট নেম অনুযায়ী দেওয়া ভালো কারণ একটু পরেই আপনি যখন কোর্সগুলো কমপ্লিট করবেন এখান থেকে সার্টিফিকেট ইয়া করবেন এছাড়াও আপনি নাম পরবর্তীতে পারেন সেটা আমরা দেখব আচ্ছা এবার এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে সেম দিয়ে দিলাম দেন আমি একটু রেজিস্ট্রেশনে বা রেজিস্টার বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে কোনো একটা মেসেজ দেওয়ার কথা দেয় নাই আমি দিয়ে দেখবো ঠিক আছে এরপরে আপনার মেইলে একটা মেল চলে অটোমেটিক একটা মেল চলে গেছে এই মেলটা জাস্ট হচ্ছে আপনি এই ভেরিফাইতে ক্লিক করবেন আপনি এটাতেও ক্লিক করতে পারেন এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসেও ক্লিক করতে পারেন ভেরিফাই ইমেল অ্যাড্রেসে যখন ক্লিক করবেন তখন আপনার ড্যাশবোর্ডে অটো লগ হয়ে গেল এখন আপনার অটো লগ হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা বের হয়ে আসি এখানে আমরা দেশ বন্ডি ঢুকে গেলাম আচ্ছা টোকার পরে আমরা অল কোর্সে যেতে পারি অল কোর্সে আসলাম এখান থেকে আপনি এই কোর্সটা কিনতে পারেন অথবা আমরা স্কিল অ্যাপারের মাথার উপর একটা ক্লিক করলে এখানে আসলাম এই কোর্সটা আপনি কিনতে যাচ্ছেন টো কাট করি ভিউ কাট করি দেন আপনি চলে আসলো তাই না প্রসিড চেক আউট করি এখানে আপনি নামটা আরেকবার দিয়ে দিতে পারেন নাদিয়া ইসলাম ঠিক আছে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমি আমার এই ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো নাইন ওয়ান ফোর সেভেন নাইন ঠিক আছে ফোন নাম্বার দিয়ে দিলেন দেন আমাদের অটোমেটিক পেমেন্ট গেট আছে আর ম্যানুয়াল এর ক্ষেত্রে রকেট এবং ইয়া নগদ আছে রকেট নাম্বার এটা লাস্টে ওয়ান এট আপনি এই নাম্বারে প্রথমে সেন্ড মানি করবেন সেটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন ব্যাংক থেকে করতে পারেন ওই পে থেকে করতে পারেন যেখান থেকে অথবা আপনি রকেটের ইয়া থেকে করলেন সেন্ড মানি করার পরে যে নাম্বার থেকে সেন্ড মানি করতেছেন ওই নাম্বারটা এখানে বসাবেন এবং সেন্ড মানি করার পরে আপনি হচ্ছে যে একটা ইয়া পাবেন ট্রানজেকশন আইডি পাবেন ট্রানজেকশন এখানে দিয়ে দেন এখানে এটা ক্লিক করে কমপ্লিট অর্ডারে ক্লিক করে আপনার অর্ডার হয়ে গেল আচ্ছা নগদের ক্ষেত্রেও সেম প্রসিডিউর অথবা এখানে নাম্বার এখানে আপনি স্ক্যান করেও নিতে পারেন আপনার রকেট ইয়া থেকে রকেট অ্যাপে ঢুকে এখানে স্ক্যান করলে আপনি এই নাম্বার পেলেন নগদের ক্ষেত্রেও সেম এই নাম্বারে নগদ নগদে টাকাটা পাঠানোর পরে কয় টাকা আপনি দুইশো তিন টাকা পাঠাবেন নগদ সিলেক্ট করতে সাত টাকা চার্জ আছে এবার এটা এখন অফার চলছে তাই একটু কম অফার না থাকলে একটু বেশি হতে পারে আচ্ছা এখানে যে নগদ নাম্বার থেকে টাকা পাঠাবেন সেটা এবং টাকা সেন্ড করার পর একটা ট্রানজেকশন আইডি পাবেন ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে এটা সিলেক্ট করে কমপ্লিট অর্ডারে ক্লিক আর যদি বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে হচ্ছে জাস্ট বিকাশটা সিলেক্ট করেন এবং আপনি এই টিক চিহ্নটা দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করেন আপনার বিকাশ পেমেন্ট গেটের কাছে নিয়ে গেল এই যে চলে গেল বিকাশের কাছে কোনো সমস্যা নাই এটা কিন্তু বিকাশের পেমেন্ট গেট হয়ে গেছে দেখেন বিকাশ ডট পেমেন্ট ডট বিকাশ ডট সো এখানে সিকিউর আর মানে আপনার বিকাশ নাম্বার মানুষ জানি যাবে অমোক টমক এইগুলো কিচ্ছু নাই আর কি ঠিক আছে ভাই গেছো নাই জিরো ওয়ান নাইন এইট ফাইভ সেভেন নাইন ওয়ান সেভেন সেভেন নাইন ধরেন আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাবো জাস্ট কনফার্ম এ ক্লিক কর এই নাম্বারে ক্লিক করার পরে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার বিকাশ নাম্বার এটা কিন্তু যে বিকাশ নাম্বার থেকে আপনি টাকাটা দিবেন তাই না তার মানে আপনার বিকাশ নাম্বার থেকে এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটা কি আচ্ছা জি ভেরিফিকেশন কোড আসছে বত্রিশ আটত্রিশ পঁচিশ বত্রিশ আটত্রিশ পঁচিশ সরি বত্রিশ আটত্রিশ পঁচিশ এই ভেরিফিকেশন কোড আসলে দেন আপনি কনফার্মে ক্লিক এবার এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন বিকাশের যে পিনটা আর যেটা আপনি জানেন আর পৃথিবীর কেউ জানে না আপনার গার্লফ্রেন্ড জানতে পারে আমি জানি না এই দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন আচ্ছা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স ঠিক আছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে চিন্তার কোন কারণ নাই আমরা একটু বল করছি আমরা হচ্ছে যে আবার একটু একটু কাট করি ঠিক আছে আমরা একটু ভিউ কাট করি হতে পারে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাতে পারে সেম প্রসিডিউর জাস্ট এটা সিলেক্ট করেন এখানে ক্লিক করেন কমপ্লিট ইয়া দেন কোন একটা বিকাশ নাম্বার দিয়ে দিই জিরো নাইন ওয়ান ফোর নাইন ঠিক আছে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন মানে আপনার নাম কনফার্ম করেন এখানে একটা ভেরিফিকেশন কোড হ্যাঁ ভেরিফিকেশন কোড আসছে একচল্লিশ আটান্ন আটানব্বই ফোর ওয়ান ফাইভ এইট নাইন এইট দিয়ে দিলাম কনফার্ম করেন এবার আপনি বিকাশের পিন নাম্বারটা দেন এটা কিন্তু আমরা বিকাশে আছি সভায় কোনো কারণ আপনার বিকাশের পিন আপনি পৃথিবীর কারো জানার দরকার নেই কনফার্ম এবং হচ্ছে যে সাকসেসফুলি আপনার এখন আপনার নিয়ে যাবে একটু সময় এখানে নেই ধৈর্য ধর আর কি একটু নিয়ে নি এবং এরকম একটা সাকসেসফুল মেসেজ আসবে আর কি তার মানে আপনার পার্সেজ হয়ে গেল আপনি ইনস্ট্যান্ট কোর্সটা পেয়ে যাবেন যদি আপনি বিকাশে পেমেন্ট করেন এবার আপনি নাদি ইসলামে যে এখান থেকে আমরা এই ড্যাশবোর্ডে যদি যাই আপনি আপনার সাতটা কোর্স পেয়ে গেলেন ঠিক আছে আপনি এনরোল কোর্সে যেও পেতে পারেন ঠিক আছে এবং স্টার্ট লার্নিং করে দিতে পারেন কিভাবে শুরু করবেন এই ধরনের আমরা গুগল অ্যাডস মিস্টাই দিয়ে শুরু করব এটা আমরা আমাদের শুরু হয়ে গেল দেন আপনি এই ভিডিওটা দেখবেন দেন আপনি শুরু হয়ে গেল ঠিক আছে আপনি টেনে দেন ঠিক আছে ওকে এরপরে ভিডিও আপনি দেখবেন এটা সিলেক্ট করেন ঠিক আছে এই কোর্স শেষে কুইজ আছে কুইজ গুলো দেখতে পারেন এখান থেকে মার কমপ্লিট করে দিতে পারেন ধরেন আপনি এই ভিডিওটা দেখে ফেলছেন এটা কম ঠিক আছে এরকম প্রত্যেকটা দেখে ফেলতে ঠিক আছে এখন আমরা ধরেন কেটে দিলাম আমরা আবার মেইন ইসে আসলাম আমরা এখানে আসলাম এইভাবে জাস্ট অর্ডার করতে হবে আর কি সিম্পল ব্যাপার ঠিক আছে আচ্ছা এবার যখন আপনি এট এ টাইমে এট এ টাইমে আপনি একশোটা ডিভাইসে লগ করতে পারবেন সমস্যা নেই কিন্তু এট এ টাইম একটা ডিভাইস দিয়ে আপনাকে লগ করতে হবে সেটা মোবাইল হতে পারে পিসি হতে পারে অন্য যে কোনো জায়গা হতে পারে এট এ টাইম একটা যখন আমরা এই এখানে থাকি এবং যখন হচ্ছে যে আমরা যদি ধরেন আপনি এখন পিসিতে লগ ইন করে আছেন আপনি যদি মোবাইলে লগ করতে যান তখন আপনার দিবে যে উপরে একটা মেসেজ আসবে ব্লু কালারে ক্লিয়ার অল অ্যাক্টিভ ডিভাইসেস এই টাইপের আর ওইটাতে ক্লিয়ার করে দেন ইউজার পাসওয়ার্ড হবে ঠিক আছে আর যদি একই ডিভাইসে থাকে তাহলে আজ এমন লগ ইন করে থাকবেন কখনোই হচ্ছে যে লগ আউট হবে না ঠিক আছে এই আর কি দ্যাটস ইট সো আশা করি শুনে মনে খুব সহজে অর্ডার করতে পারবো বেশি থাকলে কথা হবে